ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কয়টা? এই বছরই বিয়ে করে ফেলবো, অনেক চিন্তা ভাবনা করতেছি। আমার গার্লফ্রেন্ড কোটি কোটি টাকা আছে, কই রাখবো বুঝতেছি না। গতকালকে আমি ইনস্টাগ্রামে কোয়েশ্চেন করেছিলাম যে আমাকে যা ইচ্ছা প্রশ্ন করো আমি অ্যান্সার দিব, বাট উইথ আ টুইস্ট, খাঁটি সত্য। তার মানে আমি এই চশম পরে যখন প্রশ্নের উত্তর দিচ্ছি তখন আমি একদম 100% সত্যি কথা বলছি, অ্যান্ড দেন যখন আমি এই কালো চশমা পরে উত্তর দিচ্ছি তখন আমি 100% মিথ্যা কথা বলছি। আই থেকে জানাই রাখলাম সো দ্যাট তোমরা জানো, আর যখন চশমা চশমা ছাড়া কথা বলছি তখন ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াটস ইউর ফেভারিট ফুড? বাংলা চাইনিজ খুবই ভালো লাগে, এটা আমার একেবারে ফেভারিট। সেকেন্ড কোয়েশ্চেন, ভাই আপনার সাথে দেখা করতে চাই, কোথায় যাব? ইভেন্টে, আমি অনেকগুলো ইভেন্টে যাই, যখন যে ইভেন্ট হচ্ছে তখন ওখানে চলে যাও, বেটার হবে। চশমার পাওয়া, আমি চশমা পরি না, এটা ফেক চশমা, এটা এটা জাস্ট এই অনুষ্ঠানের খাতিরে পড়ছি আর কি। ডু ইউ লাইক ফুচকা? ইয়েস আই লাইক ফুচকা। ভাই আপনার গার্লফ্রেন্ড কয়? মোস্ট অ্যাক্স কোয়েশ্চেন। আমার গার্লফ্রেন্ড দুইটা, বাকিটা বুঝে না। নেক্সট, আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে কথা বলবেন? আমার ফেসবুক পেজে ইওর ফেভারিট বুকস, আমার অনেক ফেভারিট বুকস আছে, বাট এখন কোনো ফিকশন না নন ফিকশন, যদি নন ফিকশন যদি আমি লিখি, আমার আমি বলবো আমার ফেভারিট বই হলো 7 Habits of Highly Effective People, বিকজ এই বইটা দিয়ে আমার ইউটিউবের জার্নি শুরু হয়েছে, একদম ফার্স্ট ভিডিও 90-10 Principle। সো এটা বিয়ে চিন্তা ভাবনা করেছেন ভাইয়া? এই বছরই বিয়ে করে ফেলবো, অনেক চিন্তা ভাবনা করতেছি, বিয়ের চিন্তায় আমার ঘুমই হয় না রাতেবেলা, কি যে করি বলো। ভাইয়া তোমার ফিউচার গোলস কি? মুভি স্টার হবো, অনেক ইচ্ছা বাচ্চাকাল থেকে। নেক্সট কোয়েশ্চেন, দাড়ি মোচ ছাড়া কবে দেখবো? আমি কালকেই দাড়ি মোচ কেটে ফেলবো, তারপর আমাকে অনেক সুন্দর লাগবে। হাউ মাচ ডু ইউ লাইক টেইলর সুইফট? অনেক, বাচ্চাকালে আমার ফেভারিট সিঙ্গারদের মধ্যে একজন ছিল টেইলর সুইফট, অ্যাভ্রিল ল্যাভিন। তারপর কেন জানি আর গান টান শোনা হয় না, কম শোনা হয়, বাট আই স্টিল রিমেম্বার ইটস আ লাভ স্টোরি, ওটা মুভি, ওটার যে মিউজিক ভিডিও ছিল ওটা আমার, ওই আমার খুব ফেভারিট ছিল। সো হাসা কথা, হোয়াটস ইউর হাইট? এইটা পরে দিই, 5'10", সবাইকে 5'10" বলি, বাট চশমা ছিল তো পড়ছি, সো রাইট অ্যান্সার দিতে হইলো। হাউ মেনি টাইমস ডু ইউ প্রে আ ডে? 5 ওয়াক্ত। আমার বাবা হচ্ছে একবার থাপ্পড় খেয়েছিলাম নামাজ না পড়ার কারণে, অনেক ছোট কাল, সো তারপর থেকে জীবনে বিষয় নেই। নেক্সট কোয়েশ্চেন, ইউর গার্লফ্রেন্ড নেম? মিনা। বাবা মা বুঝতে পারলো আমি স্কুলে গেলে সবার লাভ হইব। মিনা, তুমি কাল থেকে 10 মিনিট স্কুলে যাইবা। হাসা কইছো? হাসা কইছি মা। অলরাইট, নেক্সট কোশ্চেন, আমার দাঁত অনেক ব্যথা, কিভাবে? না ফালতু কোশ্চেন, ব্রাইন ফোল্ডে ড্রয়িং করতে পারবেন? লেটস ট্রাই, লেটস ট্রাই। পারি পারি পারি, ইয়েস প্রিসেন ডান। প্রিয় বলিউড ফিল্ম কোনটি? 3 Idiots। শেয়ার ইউর হিডেন ট্যালেন্ট? চমৎকার গান গাইতে পারি, সুপার অ্যামেজিং। তারপরে ভাইয়া তুমি ছোটবেলায় কি দুষ্টমি করতা? একদম করতাম না। তোমার ফেভারিট সিঙ্গার ব্যান্ড কোনটা? যদি বাচ্চাকালের কথা বলি, বাংলাদেশের ব্ল্যাক, ওই আমলে অনেক গান শোনা শুরু হয়েছিল। আর যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া তো ব্যান্ড ওরকম নাই এখন, সালাম ইটস গুড ওই গান শুনি। পাকিস্তানের ব্যান্ড তখন ছিল হলো জাল আর স্ট্রিংস, আর ইংলিশ তো প্রচুর ছিল, বাট ওই আমাদের আমলে ব্যাক স্ট্রিট বয়েজ আর লিঙ্কিন পার্ক তখন অনেক পপুলার ছিল, ঠিক আছে এগুলো। তুমি কি রান্না করতে পারো? চমৎকার, আমার রান্না দিয়ে বিয়ে বাড়িতে কেটারিং সার্ভিসের চালু আছে এরকম অনেকগুলো। তারপরে আপনার মতো একজন ভালো মোটিভেটর হতে চাই, কি করবো?
rewrite your past, what's one thing you'd change? Damn. If you could rewrite your past, what's one thing you'd change? Whoa. That wins an award. Unique question of the day award. Man. জীবনে তো সেরকম কোনো ভুলই করি নাই, কি চেঞ্জ করবো? আর যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলবো Next, what's one thing that brings a smile to your face no matter the time of the day? যখন দেখি যে লোকজন অনেক ভালো ভালো কমেন্ট করতেছে, ভাইয়া আপনার ভিডিও দেখে আমার লাইফ চেঞ্জ করছি, একটা ফ্রেন্ডকে হেল্প করছি, ঢাকেন বেশি চান্স পাইছি, গুড ইনফরমেশন পাইছি, আই লাভ দ্যাট। নেক্সট কোয়েশ্চেন, কোথাও ভ্রমণ করার সময় এমন কোনো ঘটনা ঘটেছে যা বললে মনে পড়লে হাসি পায়? হাসি পায় না, খুব বিরক্ত লাগে। দুদিন আগে যে আমাদের এখন সব ট্যুর চলতেছে, অভিষুর আছে আমাদের টিমে, ও ভুল দিনের টিকিট কেটে ফেলছে, মারতে ইচ্ছা করছিল আমাকে। ডু ইউ লাইক হ্যারি পটার? ইয়েস, ডেইলি পড়ি। পিএসজি জিতে না কেন? বিকজ ওরা খারাপ টিম। সরি পিএসজি ফ্যান্স। Do you love Taylor Swift? Already bolchi. Yes. Mon kharap hole ki koren? Bhal lage na boita likhi. Tumi kothay thako? By the way, chote bela apni ki korte cheyechilen? Army officer hote cheyechilam. Chote bela apni sathon bhai maramari korten? Not exactly, একবার মাইন্ড খাইছিল, তারপর ব্যাগ হয়ে কাঁদছিল, তারপর আমার জন্য লাইফ রিস্ক, তারপর আমি পিড়ান দিছি না, ও কাঁদছিল, তারপরে দীপিকা তখন যখন ছোট ছিলাম, মানে শক্তির তো অনেক বড় ডিসক্রিপেন্সি ছিল, মনে করেন আমি 5 ও তখন 2 তে, তো ভালো মারতে পারতাম, এখন তো আমার তো 1 inch লম্বা হয়ে গেছে দীপিকা। ভাইয়া আপনার পাঞ্জাবির সাইজ কোনটা? মিডিয়াম। বিয়ে করবা নাকি? মিডিয়াম না, আপনার সিএলএর মিডিয়ামটা, বাকি সব এলাকায়। হ্যাঁ, মিডিয়াম। নেক্সট অনামিকা নুমিকা বলছে আয়মান সাদিক, সাদমান সাদিক কেন? আয়মান সাদিক, ও আয়মান সাদিকে কিউ আর সাদমান সাদিকে কে কেন? বিকজ সাদমান এটা বেয়াদব, ও অনেক কুল হওয়ার শখ ছিল, আমি কিউ দিয়ে লিখছি, হি ওয়ান্টেড টু বি ইউনিক, পছে তো কালো চশমা করে বলা উচিত ছিল। ওকে, সো এগেন দ্য অ্যান্সার ইজ সাদমান অনেক বেয়াদব, ওর অনেক কুল হওয়ার সাবজেক্ট ছিল, ইউনিক হবে, সামার নাম কিউ দিয়ে, ওই জন্য কুল হওয়ার জন্য কে দিয়ে লিখছে। আর কখনো আপনাকে বলেছে খুব হ্যাঁ লাইক হ্যাঁ আমার মা আমার ডেইলি গালি খায়, একটু আসলেও গালি খাইছে যে কালকে ট্যুর আবার এত রাতে কি করতে যাচ্ছিস। সালামু আলাইকুম আম্মু, এটা কোন ধরনের কোয়েশ্চেন? খাবি তো নাই, খেয়ে আসতেছিস? খাবো খাবো আম্মু। আচ্ছা আম্মু ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার এই পার্টটা আমি ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে? ওকে ওকে, আল্লাহ হাফেজ আম্মু। তারা বাসায় কাকে বেশি আদর করতো ছোট থাকতে, আপনাকে না সাদমান ভাইয়াকে? সাদমান কাকে আদর করতো বেশি? আমাকে, অলওয়েজ, আই ওয়াজ দ্য ফেভারিট কিড, সাদমান পাত্তা হয়তো না। ট্রাভেল বা, এটা কিন্তু সত্যি কথা, এটা তো সবাই বলছি, ট্রাভেল বাংলাদেশ চ্যালেঞ্জ বুক লেখা ইন্সপিরেশন কি? অনেক জেলা ঘোরা হয়েছে, 50% বেশি জেলা ঘোরা হয়ে গেছে, দেন আমি চিন্তা করলাম মানুষজনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যে বাংলাদেশটাকে ওরা এক্সপ্লোর করবে। জীবনে কয়বার ক্রাশ খাইছেন? একবারও না, ক্রাশ আবার মানুষ খায়। ইফ ইউ আর আ ওয়ুমেন ফর আ ডে, হোয়াট কুড ইউ ডু দ্য ফার্স্ট থিং ইন দ্য ডে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বেশ ইন্টারেস্টিং। আমি স্টেটাস দিতাম যে আয়মান সাদিকের মতো ভালো ভিডিও কেউ বানায় না, সবাই আয়মান সাদিককে সাবস্ক্রাইব করেন, এটা কপি পেস্ট করে আমি যতগুলো গ্রুপের মেম্বার সবগুলো গ্রুপে যা পেস্ট করে দিতাম, অলরাইট, উইথ দ্য লিংক। কখনো পড়াশোনার বাইরে গিয়ে এক্সট্রা কারিকুলার যোগ দিন,
would love to meet you on her sister and do you have a girlfriend? সবাই বলতেছে do you have a girlfriend? এই কোশ্চেনটা এত কেন? কোশ্চেন আর ইয়ে পড়ে গেছে। আমার অনেকগুলা গার্লফ্রেন্ড আছে। তারপরে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? এটা কোন ধরনের কোয়েশ্চেন? দিস ইজ আ কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন। এই কোনো সাইন্টিফিক অ্যানসার কোনো বের হয়েছে? হোয়াট ইজ দিস? আপনি 2020-21 সালে বিয়ে নিয়ে না ভেবে 2025 সালের পরে ভাবলে কি আন্টি কষ্ট পাবে? ইটস আ গুড কোয়েশ্চেন, ইটস অ্যানাদার বেস্ট কোয়েশ্চেন। আম্মু কষ্ট পাবে না, আম্মু অনেক কনফিউজড হবে যে হোয়াটস কুকিং, মানে প্রবলেম কি ছেলের, আই গেস এটা এটা ভাববে। ভাইয়া সায়েন্স সাবজেক্টকে কীভাবে মজা করে পড়া যায়, এর জন্যই তো আমি একটা বই লিখছি। অনেক ভালো ভাই, আপনার হাসি এত সুন্দর কেন? আই ডোন্ট নো। Who's your crush? Joyous. Satman bolche joyous san. So yeah. Apnar ghori tar naam ki? Amar ghori tar naam holo Swatch. Ami ghori ta pori dekhte onek sundor na, but tao boli because Swatch ekta onek dami brand, eta ami gift paoar por bolchi. Ami Swatch ghori ta pori. Dekhte onek bachchader moto. Ghori ta kothay? What's the most expensive thing you have broken? Manusher mon. All right, next question. All right, next question. Kobe chaka khaisilen? Ektu age. ধরুন আপনাকে বলা হলো আপনি আর দুই দিন বাঁচবেন, এই অবসর মাঝে আপনি সেই সিন দিয়েছেন। ভেরি ইউনিক কোয়েশ্চেন। ফার্স্টলি বলবো যে আমাকে যদি না মারা যায় তাহলে হয় কি না, যদি এটা অফকোর্স আই গেস অপশনে থাকবে না, তাহলে আমি বলবো যে 10 মিনিট স্কুলটা যেন একদম প্রপারলি চলতে থাকে সব জায়গা থেকে, এটা একটা। সেকেন্ড, আমার যা টাকা পয়সা আছে ওইটা দিয়ে জন্য একটা স্কুল বা কোনো মসজিদ তোলা করে ফেলা যায়। অ্যান্ড থার্ড বলবো যে যদি কোনো ঋণ টিম থাকে তো শুনছি পরে থাক, মানে আসলে ময়দানে ঋণ নিলে আরেকজন আমার সব সব দিয়ে যেতে পারে, ওগুলো সব মাফ হয়ে যায়। ডান হয়ে যাবে, শেষ। নেক্সট কোয়েশ্চেন ভাই, আপনি কত টাকা কামান? ডিপেন্ডস। ফর এক্সাম্পল, সত্যি কথা যদি বলি, আমি কোথেকে টাকা পাই? ইউটিউব থেকে মানুষের অনেক টাকা পাই, উইচ ইজ অ্যাবসলিউটলি ফলস। আমি ইউটিউব থেকে টাকা তুলিও না, বিকজ ওখানে অনেক কম টাকা আসে। বই লিখে বইয়ের রয়্যালটি পাই, এটা এক। গত বছর যেমন সব টাকা নেভার স্টপ লার্নিং থেকে যত টাকা পাইছিলাম সব টাকা আমি দিয়ে দিয়েছিলাম, সো অনেক টাকা পাইছিলাম। এই বছরও ভালো টাকা পাইছি, বাট হাফ টাকা বা সাবনাম নিয়ে নিছে। সো এটা হলো একটা সোর্স, আর বাকি হলো বিভিন্ন জায়গায় যে আমি সেশন নিই। সো যেগুলো স্কুল কলেজে এগুলো তো সব ফ্রি, বাট যেগুলো কর্পোরেটে যাই ওখান থেকে টাকা পাই, 50,000 টাকা পাই, 60,000 টাকা পাই, 70,000 টাকা পাই। মাসে যদি একটা হয় তাহলে একটা, দুটো হলে দুইটা, তিনটা হলে অনেক টাকা পাই। ঠিক আছে, বিয়ে করবা আমাকে? এটা ডিরেক্ট কোয়েশ্চেন, বিয়ে করবো আমাকে? আই ডোন্ট নো তুমি কে, এটা একটু ইনফরমেশন পাইলে আমি আর একটু অবজেক্টিভ অ্যান্সার দিতে পারতাম। ভাইয়া বিউপি কি সরকারি নাকি প্রাইভেট? এটা ফাজিল ছেলে ডাইগেস বিউপি। বিউপি সরকারি, আমার বাবাও বিউপিতে চাকরি করতেন, আমার অনেক ফ্রেন্ড বিউপিতে আছেন না, এখন আমার ফ্রেন্ডগুলো পাশ করে বাইরে হয়ে গেছে, অন্তিকরা আছে এখন। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন ভাইয়া, আপনি এত ইন্টেলিজেন্ট কেন? সাবধান, ইউ ওয়ান্ট টু আনসার দিস কোয়েশ্চেন, আমি এত ইন্টেলিজেন্ট কেন? আমার সব ফ্রেন্ডের হোলিতে আমি ডান্স কোরিওগ্রাফ করি, বাট অন আ ডিফারেন্ট নোট, আমি লাস্ট দুইটা আমার ফ্রেন্ডের হোলিতে নাচছি ভালো নাচছিলাম, ওয়াজ গুড। ভিডিও আছে একটা, আমি নিজের ট্যাগটা সরাই দিছি, বাট কারণ টু বিয়ার ছিল, বাট মোটামুটি পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ফারহান নাইন বলছে মন খারাপ থাকলে কি করো? না, আমার মন খারাপ থাকেই না,
আমার সারাদিন ভালো লাগে। আর যখন যখন এটাপের প্রশ্ন দেখি যে তোমাদের ভালো লাগছে, তখন আমি ভালো লাগে না বইটা লিখি। নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট কে পপ অর বিটিএস? কে পপ আগে জানতাম, বিটিএস দি কে পপ এটা একটু আগে জানছি, এই ভিডিও করার সময় আমাকে বলে দিচ্ছে, সো নাও আই নো। ইয়েস, তারপরে কোয়েশ্চেন, হাউ ডিড ইউ স্টার্ট ইউর ক্যারিয়ার? 3000 টাকার প্রাইভেট টিউশন দিয়ে স্টার্ট করছিলাম, সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রাইভেট টিউশন। ক্লাস 8-এর স্টুডেন্ট ছিল আমার ফ্রেন্ডেরই ছোট ভাই। তারপরে পড়ার সময় অন্য মনস্কতা কাটাবো কীভাবে? আচ্ছা, অনেক পড়ালেখা নিয়ে কোয়েশ্চেন আসছে, এগুলো আমি অ্যান্সার দিচ্ছি না, বিকজ এগুলো সব এই বইয়ে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ ইয়োর ফেভারিট রাইটার? সাদমান ভাইয়ের জন্মদিন কবে? জুনের কোন একটা দিনে সাদমান এই পর্যন্ত রিভিল করতেছে। আর রিভিল করি না, বলে দিই তো, তো দুই দিন পরে উইকিপিডিয়া পেজ হবে, তখন সবাই জানে। কাল তো শর্ট করে 15 জানুয়ারি 15 জুন। সাদমানের জন্মদিন হলো জুনের 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12 তারিখে। Which websites are best for freelancing? Freelancing এর জন্য তো অনেক ওয়েবসাইট আছে, freelancer.com, fiverr.com, upwork.com, অনেক আছে। সো নতুন বুক কবে রিলিজ হবে? নেক্সট ইয়ার। আমি সাবমিট বই লিখতেছি কমিউনিকেশন হ্যাকস। আমার সাবমিট প্ল্যান হলো যে হ্যাকস সিরিজটা কন্টিনিউ করবো, সো এই বছর লিখছি স্টুডেন্ট হ্যাকস, আগামী বছর লিখবো হলো কমিউনিকেশন হ্যাকস, তারপর বছর লিখবো প্রোডাক্টিভিটি হ্যাকস। অলরেডি আমাদের প্ল্যান অনেক সুদূরপ্রসারী। গুড, সাবমিট লিখতে চায় না, আমি লিখি। মানুষ এত গার্লফ্রেন্ডকে নিয়ে কোয়েশ্চেন করছে, সবাই এত জানতে চায়, ভাই আপনার কবে কাশ খাইছিলেন, কবে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, বাচ্চার কথা এখনো জিজ্ঞাসা করতেছে না। আল্লাহ ভাইয়া, আপনার লাইফের বিগেস্ট ইন্সপিরেশন কে? সালমান খান। খান একাডেমি সালমান খান, নট দ্য দিন কাছে সালমান খান। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, আকাশ দেখতে পারেন? হ্যাঁ, আকাশ দেখতে পারি। পছন্দের ফল কোনটা? আঙ্গুর। আঙ্গুর, এটা গুড কোয়েশ্চেন। আপনার হোম স্ক্রিনে কিসের ছবি দেয়া? আপাতত আমার হোম স্ক্রিনে আমার কোন দিন কত তারিখ কোন ট্যুর আছে এইটার ছবি দেয়া, বিকজ এই মাসে অনেকগুলো ট্যুর ছিল। নেক্সট কোয়েশ্চেন, হাউ ক্যান আই হ্যাভ 80% অফ ইউর নাম? দ্যাটস আ ভেরি ইউনিক কোয়েশ্চেন। 80% অফ মাই নাম্বার ইজ প্লাস 8801674 ডান। বিয়েটা করবেন কবে? তাতে তোমার কি না একটা খুব বেশি How do you take care of your skin? I don't. সত্যি কথা, আমার মা এটা নিয়ে অনেক প্যারা খায়, ক্রিম মাখতে বলে। আয়মান সাদিকের পরে 10 কেন? বিকজ আয়মান সাদিকের আয়মান সাদিক লিখা খালি আইডি পাচ্ছিলাম না, তারপর একটা নাম্বার অ্যাড করতে হইতো, অ্যান্ড দেন 10 ইউ ডোন্ট সে 10 ইন স্কুল। About your father, আমার বাবা আর্মি অফিসার ছিলেন, এক বছর আগে রিটায়ার করছেন। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট হিম, আবু এখনও ফাড়ায় ফুটবল খেলতে পারে। আমি আমার 55 বছর বয়সে কী করবো আল্লাহ জানে। দেন কোন সেলিব্রিটি আমার কেউ আছে যাকে ভালো লাগে? কাকে ভালো লাগে? সাদমান আবার অ্যান্সার দিছে, জয়া আসান। Why don't you do a job? কেন কেন আমি তো জব করি, কেন এটা একটা জব না? 10 মিনিট স্কুল যাবেন চালাচ্ছি মানুষ, আসল লোক ভাই কি করেন 10 মিনিট স্কুল চালা আর কি করেন? কেন Why do you insult me like this? It's bad. তুমি যখন চাকরি করবা তখন মন বলবে আমি এখানে চাকরি করি, তখন মন বলবে আর কি করেন, কেমন লাগে? হ্যাঁ ভাই, আপনি কি মানুষ? আমার 10 বছরের ছোট বোন জিজ্ঞেস করুন, আমি কি মানুষ? What? আমি মানুষ না, আমি পিকাচু। বলবে দেখাও। নেক্সট ভাইয়া, জাস্ট পাওয়ার পয়েন্টের কাজ কোথায় শিখতে পারি? 10 মিনিট স্কুলে। আর সাদমান তুমি যদি ইংলিশে ভালো, সাদমান সাদিকের একটা চ্যানেল আছে, ওনার হলো পাওয়ার পয়েন্ট প্রো। ভাইয়ের জন্য কি সাদমান ভাই আপনাকে টাকা দিচ্ছে? না ভাইয়া। সাদমান ভাই একটা সিক্রেট বলেন, সিক্রেট সাদমান সাদিকের একটা সিক্রেট। সাদমান বল, পাবজি আইডি সাদিক ভাইয়া। সাদমান সাদিকের পাবজি আইডি হলো সাদিক ভাইয়া, SADIKBHAIYA। সাদমানের পাবজি আইডি সাদি, এটা এটা বললে কি তোর কোনো লাভ হইলো? হ্যাঁ, তাদের সঙ্গে আমার একটা। ও আচ্ছা, ও
মার্কেটিং করলো না, এটাকে বলে মার্কেটিং। ওকে নেক্সট কোয়েশ্চেন, ভাইয়া তুমি কি ড্যান্স করতে পারো? সুপার অসম ড্যান্স করতে পারি, আমার মতো ড্যান্স করতে পারা মানুষ তুমি লাইফে পাবাই না। ভাইয়া ওয়াটার ইজ লাইফ বাট স্টিল ইট আ নন লিভিং ক্যান, আই ডোন্ট নো, দিস ইজ আ ওয়ার্ড কোয়েশ্চেন। তোমাকে বাসায় দাওয়াত দিলে কি তুমি আসবা? ডিপেন্ডস অন কি খাওয়া দিবা। নেক্সট কোয়েশ্চেন, পিউডিপাই না টি সিরিজ? পিউডিপাই, 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 সাবস্ক্রাইব টু পিউডিপাই। না, আমি সাবস্ক্রাইব, আমি সত্যি কথা আমি দুইজনের কারো ভিডিও না দেখছি, ভিডিও দেখছি, পিউডিপাই ভিডিও দেখছি, টি সিরিজের ভিডিও দেখছি, বাট আমার ওই ওর এর ওর ওই জিনিসটা নাই, বাট সাবমান সেজ পিউডিপাই, অন্তিক সেজ পিউডিপাই অ্যাজ ওয়েল। চশমার পাওয়ার কথা, আমি চশমা পরি না, আমার চোখ এখনো ভালো আছে, এটা এমনি, এটা হলো খাঁটি সত্য কথা বলার জন্য, এই চশমা খাঁটি মিথ্যা কথা বলার জন্য এই আর এইটা, যেহেতু রাইট বুঝতেছে না কেন আমি এটা করতেছি এই জন্য। আর ইউ রিচ? আই এম ফিলথি রিচ, কোটি কোটি টাকা আছে, কই রাখবো বুঝতেছি। হাউ ক্যান আই কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ? সাদমান কিভাবে? স্টুডেন্ট Next question. Oh, Baba. Next question. How many degrees you have? Only two degrees, sir. ACC batch. Koto. Amar ACC batch 2011. Shotti, shotti kotha. Amar ACC batch 2011. Balance koto gula jela ghusen. Onek gula. Ebong tomader ko challenge. Where is my challenge book? Yes, sir. My challenge book. Balance gula. Amar 50% cover kage se already. Shotti jela moddhe. Bhaiya tomar ki gari? Amar Toyota Corolla gari. Hain, Toyota Corolla. Alien, alien. আমার না, আমার বাবার গাড়ির কথা আমি চিন্তা করতেছি, সাকিব আছে এখানে, আমার ভাবতেছি একটা অনেক কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, কিনে এটুকু করে দিবো। হাউ ডু ইউ ফিল সেলফ মোটিভেটেড অল দ্য টাইম অ্যান্ড হোয়ার ডাজ অল দ্য এনার্জি কাম ফ্রম? রুটিন, তোমার যদি রুটিন খাওয়া থাকে, দিনে যদি কাজ করতে থাকে, এবার সুপার এনার্জেটিক লাগে। তুমি যদি সকাল 12টার সময় ঘুম থেকে উঠো, সকাল না দুপুর আর কি, অ্যাকচুয়ালি দুপুর 12টার সময় যদি ঘুম থেকে উঠো, এবার দুপুরে ভাত খাওয়া পর 3টার সময় আবার ঘুমাই দিচ্ছে করতেছে। স্টার্ট ইউর ডে আর্লি, হ্যাভ আ গুড ব্রেকফাস্ট, সকালে কয়েকটা কাজ করে ফেললো, চেকলিস্ট করে ফেললো, দেখবার দিনটা তোমার অনেক ভালো লাগছে। এটা কালো চশমা পরে কেন বললো? আমি এটা সাদা চশমা পরে হবে, বুঝছো? এটা খাঁটি সত্য কথা বলছি। দ্যাটস দ্য লাস্ট কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো কোয়েশ্চেন করার জন্য। কিছু বেস্ট কোয়েশ্চেন ছিল, থ্যাংক ইউ সো মাচ বেস্ট কোয়েশ্চেন করার জন্য। মোস্ট আস্ক কোয়েশ্চেন ছিল, ভাইয়া তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? ইউনিক কোয়েশ্চেন ছিল হলো জীবন পানির, জীবনে অপর নাম পানি, বা পানি নন লিভিং কেন? কিছু বেস্ট হ্যাপি কোয়েশ্চেন ছিল, আই রিয়েলি লাইক দ্যাম, থ্যাংক ইউ সো মাচ। Hope you liked it, and যারা মাঝখান থেকে ভিডিও শুরু করছো, খাঁটি সত্য কথা বলছি এই চশমা পরে, খাঁটি মিথ্যা কথা বলছি এই চশমা পরে, প্লিজ ব্যাপারটা বুঝে নিও। Hope you liked it, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।